সিদ্ধান্ত অনুযায়ী আমরা মহাসড়কগুলোতে কোনো প্রকার সিএনজি, ইজি বাইক সহ তিন চাকার কোনো যানবাহন চলতে দিচ্ছি না এবং বর্তমানে রোডঘাট সিএনজি ইজি বাইকের আওতার বাইরে আছে এবং দূরপাল্লার গাড়ি চলতেছে। বর্তমানে রোডের অবস্থা ভালো। 30 কিলোমিটার মহাসড়কে গতকাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী থ্রি হুইলার, অটো, টেম্পু, অটো রিক্সা, ইজি বাইক, সিএনজি, নসিমন করিমন সহ অন্যান্য অবৈধ যানবাহন যা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলোকে আমরা মহাসড়কে যেতে দিচ্ছি না। আমরা এ যাবৎ শতাধিক যানবাহন আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি।